এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বাংলাদেশের কুমিল্লার একটা রান্না করব, খুবই সুস্বাদু ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে। এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। মান কচু নিয়েছি, 20 কচু নেওয়া যায়। আমি মান কচুটা নিয়েছি, সহজে রান্না করা যায়। খোসাটা ভালো করে ফেলেছি যাতে গলায় না ধরে, খোসার নিচেই গলায় ধরার অংশটা থাকে, এর জন্য খোসাটা ভালো করে ফেলে দিতে হয়। আর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের এই ছোটো জায়গাটা দিয়ে মান কচুটাকে গ্রেট করে নেব। এভাবে কচু খাওয়া ভালো, আয়রন আছে। মান কচু গ্রেট করা হয়ে গেছে, এখন এটা রান্না করব। ইলিশ মাছ নিয়েছি, প্যান গরম করেছি, ভালো করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর নুন হলুদ মাখা ইলিশ মাছ দিয়ে দিলাম। এখানে মাছগুলি ভাজা হবে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি ভাজা করে নিচ্ছি। প্যান কিন্তু ভালো করে গরম করেছি, যার জন্য মাছগুলি ভাঙবে না। এভাবে প্যান গরম করে রান্না করলে মাছ ভাঙবে না কোনো দিন, তাই কড়াই প্যান ভালো করে গরম করতে হয়, তাহলে মাছ সুন্দরভাবে ভাজা করা যায়। এই যে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরকম হবে ভাজাটা। মাছ ভাজার তেল আছে প্যানে, তবে আরও তেল দিতে হবে, কচু রান্না হবে তো তেলটা বেশি দিতে হবে। এখন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, এইগুলি ভাজা হবে তেলের মধ্যে। এগুলি ভাজা হওয়ার পর কালো জিরে ফোড়নে দিলাম, কালো জিরেটা ফুটতে হবে। এরপর মশলা দেব, কালো জিরেটা ফুটছে। এখন রসুন বাটা 1 চামচ, এলাচি দারচিনি পেস্ট করে দিয়ে দিলাম, গোলমরিচ বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ। এই চামচগুলিতে মশলা ছিল, এগুলি ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা দিতেই হবে, না হলে মশলা লেগে যাবে। আরও একটা মশলা দিচ্ছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্রেট করা মান কচু দিয়ে দিচ্ছি। শিমের বিচি আছে না, ভাজা করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম মান কচুর সাথে। শিমের বিচিগুলি সেদ্ধ হবে, নুন দিলাম আন্দাজ করে, হলুদ দিয়ে দিলাম। এখন সুন্দর করে সব মিশিয়ে নিচ্ছি মান কচুর সাথে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা এটা রান্না করবেন, খুব ভালো লাগবে। আর এই মান কচুটা গলায় ধরে না, কাঁচাও বাটা খাওয়া যায়। এই কচুটা কাঁচাও বাটা খাওয়া হয়েছে, এর জন্য আমি রান্না করছি। গলায় ধরলে রান্না করতাম না, গলায় ধরেনি। কাঁচা রসুন সর্ষে দিয়ে এই মান কচুর টুকরো বাটা করা হয়েছে, কাঁচা বাটা আমরা খেয়েছি। এখন মান কচুটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। ইলিশ মাছগুলি ভাজা করে নিলাম, রসুন দিচ্ছি এই কচুর মধ্যে। এভাবে রসুন দিতে হবে, তাহলে ভালো লাগবে। রসুনটা একটু বেশি দিতে হবে, তাহলে টেস্টফুল হবে রান্নাটা। এর জন্য বাটা রসুনও দিয়েছি, আর গোটা রসুনও খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এভাবে ভাজা করতে হবে কচুটাকে, মশলার সময় কচুটা ভাজা হচ্ছে। এভাবে কিছুক্ষণ ভাজা করছি, তাহলে গলায় ধরবে না, এমনিতেও কচুটা গলায় ধরে না। এখন গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভি বা ঝোলের জন্য। জলটা এইভাবেই দিতে হবে, কচুগুলি সেদ্ধ হবে, মাছ দেবো, মাছ সেদ্ধ হবে। নুন দিলাম, হলুদ দিলাম, জল দিয়েছি, এর জন্য সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কচুর সাথে সব কিছু। খুব সুন্দর সেন্টেড রেসিপি, আপনারা বাড়িতে তৈরি করুন, দেখুন, খুব ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়ে করছি, ঢাকা তোলার পর কচুটা এরকম হয়েছে, ঘন হয়েছে, সেদ্ধ হয়ে যাচ্ছে কচুটা।
এখন সেদ্ধ হওয়ার পর ইলিশ মাছ যে ভাজা করে রেখেছিলাম এগুলি দিয়ে দিচ্ছি একে একে। কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে মাছগুলি যাতে সুন্দর সেদ্ধ হয়। মাছগুলি সেদ্ধ হলে রান্নাটাও টেস্টফুল হবে, কারণ ইলিশ মাছ তো, ইলিশ মাছ কচু দিয়ে রান্না করলে একদম অন্যরকম রান্না হয়ে যায়, খুব ভালো লাগে, সবাই খেয়ে খুশি হবে, বাচ্চা থেকে বয়স্ক। এত ভালো রেসিপি এর জন্য শেয়ার করছি, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আরও একটু গরম মশলা এলাচি দারচিনি থেতো করে দিয়ে দিলাম, যাটা রান্নার গন্ধ বেরোয়েছে। আপনারা বাড়িতে রান্না করলে দেখবেন খুব সুন্দর সেন্ট হবে, সবাই খেয়ে বলবে, প্রশংসা করবে, খুব সুন্দর রান্না। এরকম মানকচু দিয়ে রান্না করলে ভালো মানকচু গলায় ধরে না, তাহলে সবাই খেয়ে খুশি হবে। আর যদি গলায় ধরে লেবু তেঁতুল এগুলি খাওয়া যায়, তবে ভালো মানকচু শুকনো জায়গার পাহাড়ের মানকচু হলে ভালো হয়, জলা জায়গার মানকচু হলে কিন্তু গলায় ধরবে, গলায় ধরবে না, এরকম মানকচু কিনতে হবে। তাই সুন্দর করে ইলিশ মাছ দিয়ে রান্না করা যাবে, আবার এর মানকচু লাড়াও খাওয়া যায়। এখন চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা মিশিয়ে দেব। এভাবে মানকচু ইলিশ তৈরি করে নিলাম, এভাবে চিনিটা মিশিয়ে দিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।